বিশ্বজুড়ে বিয়পি পড়েছে করোনা ভাইরাস। পরাঘাতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মাজতে বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি পাইছে ফেস মাস্ক। করোনা ভাইরাস স্তব্ধ করবলে এশিয়ার লগতে বিশ্বের বিভিন্ন দেশত উপচি পড়েছে ফেস মাস্ক কিনার হেঁপা। কোনো কোনো দেশত দেখা দিছে মাস্ক সংকটও। চিকিৎসকসকলে জানাইছে আক্রান্ত ব্যক্তির হাসিকাহির সংস্পর্শত আহিলে বা তার সহিতে হাত মিলালেও করোনা ভাইরাসত সংক্রমিত হব পারে। গতিকে এই ভাইরাসের পর বাঁচিবলে প্রথমেই মাস্ক ব্যবহার করব লাগিব। কিন্তু ফেস মাস্ক করোনা ভাইরাস প্রতিরোধত কিমানখিনি কার্যকরী সেইটুক লো প্রশ্ন তুলিছে বহুতে। আকো কোন ধরনের মাস্ক কোন ধরনের ব্যবহার করব লাগে সেইটু লো সন্দেহান অনেক। করোনা ভাইরাস প্রতিরোধত অনেকেই ফেস মাস্ক ব্যবহার করেছে, কিন্তু অনেকেই মাস্ক পরিছে ভুল পদ্ধতি। আকো অনেকে মাস্ক ব্যবহার কিমান সময় পর্যন্ত করিব পারি সেই বিষয়েও নিশ্চিত নহয়। ডিসপোজেল মাস্ক যাক সার্জিক্যাল মাস্ক বলেও কোয়া হয়, হাসপাতালত ভর্তি রোগীসকলের আশে পাশে থাকা চিকিৎসক আর হাসপাতালের নানান কর্মীসকলেও এইটু মাস্ক ব্যবহার করে। এইটু চিকিৎসক আর রোগী উভয়কে সংক্রমণের পর রক্ষা করে। যদিও এইটুয়ে বতাহর সরু সরু কণা দূরে রাখব নয়, এই মাস্কবিলাক মাত্র তিনের পর 8 ঘন্টার বেশি পিন্ধা উচিত নহয়। এইটুয়ে ভয়ঙ্কর করোনা ভাইরাস প্রতিরোধ করব নয় বলে কিছু বিশেষজ্ঞ কয়। সার্জিক্যাল মাস্কর দুটা অংশ থাকে, এটা অংশ হালকা নীলা রঙের বা অন্যান্য রং যেনে গোলাপীয় হব পারে আর এটি অংশ বগা রঙের। নীলা অংশটি হয়েছে ওয়াটারপ্রুফ আর বগা অংশটি ফিল্টার যে বেদ করে জীবাণু সুমাব নয়। আপনি যদি সুস্থ ব্যক্তি হয়ে থাকে আর বাহিরের ধুলিবালি আর রোগ জীবাণু আক্রমণের পর নিজকে রক্ষা করব বিচারে তেনে বগা অংশটি বাহিরত আর নীলা অংশটি ভিতরের দিকত পরিধান করক। কিয়নো বগা অংশটি ফিল্টার করিয়েই বতা ভিতরত হাওফাত সুমাব। আর আপনি যদি ঠান্ডা জ্বর হাসি কাহি বা অন্য কোনো রোগত আক্রান্ত থাকে তেতিয়া নীলা অংশটি বাহিরত রাখি বগা অংশটি ভিতরত ব্যবহার করব, ফলত আপনার মুখর প্রায় ক্ষতিকর কিছু বাহিরত যাওতে বাধা পাব আর অন্য কোনোবা সহজে আক্রান্ত নহব। সার্জিক্যাল মাস্ক কিমানবার ব্যবহারযোগ্য? বেশিরভাগ মানুষই বগা অংশটি মুখর ভিতরত রাখে আর একই মাস্ক দিনের পিছত দিন ধরে ব্যবহার করে থাকে। সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা আটাইতক ভাল যদিও সেইটু ওয়ান টাইম ব্যবহার করব লাগে। বজারত এক লেয়ারের মাস্কও পোয়া যায় যেটুয়ে ধুলি ময়লার পর আমাক বসাব পারিলেও রোগ প্রতিরোধত কিন্তু কোনো কাম নকরে। গতিকে সেইবিলাক ব্যবহার করা ঠিক নহয়। এখন মাস্ক কিমান সময় ব্যবহার করা যাব পারে মনত রাখব, এখন মাস্ক এবারর বেশি ব্যবহার নকরিব। নিয়ম অনুযায়ী এখন মাস্ক 2 ঘন্টাতক বেশি সময় পরিধান করে রখা না যায়। কিছুমান ভাল ধরনের মাস্কও একেলগে 8 ঘন্টার বেশি পিন্ধা ঠিক নহয়, কিন্তু আমার পক্ষে তো আর বারবার এই মাস্ক পরিবর্তন করা সম্ভব নহয়। গতিকে সর্বোচ্চ এদিন ব্যবহার করব আর ব্যবহারের শেষত যতে ততে নেপেলাই রোগ জীবাণু যাতে বিয়পি নপরে সেই ধরনের কাগজের পেকেটত মুড়িয়াই ডাস্টবিনত পেলাই দিয়ক। চীনের রোগ নিয়ন্ত্রণ আর প্রতিকার সেন্টারের প্রধান ফ্যাং জিজিয়ানে কৈছে যে গণপরিবহন অথবা জনাকীর্ণ স্থানত অবশ্যই মাস্ক ব্যবহার করব লাগিব। মূলত মানুষের স্পর্শতে এইটু বেশি বিয়পি থাকে, গতিকে গাড়ি চলার সময়ত অথবা জনশূন্য এলাকাত মাস্ক ব্যবহার নকরিলেও কোনো সমস্যা নাই। মাস্ক ব্যবহারের লগতে করোনা ভাইরাসের পর বাঁচিবলে বারবার সাবুন দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিছে ভিন্ন চিকিৎসকর লগতে ভিন্ন বিশেষজ্ঞসকলে। প্রিয় দর্শক, এবার আছিল মাস্ক সম্পর্কে কিছু কথা। যদি চ্যানেলটুক নতুন আহিছে তেন্তে সাবস্ক্রাইব করবলৈ নাপাহৰিব।